এসেছি আমাদের তামান্নার খুব কাছে ও নিজেকে দাবি করে তামান্নার বোন যাই হোক এখন ও বলবে একটু আগে তামান্নার ব্রিজ ডেলিভারি হয়েছে উল্টা বাচ্চা নরমাল ডেলিভারি হয়েছে যেটা সাক্ষী ছিল আপনার নামটা বলে পরিচয় দেন আমার নাম হচ্ছে সৈয়দা মাইমুনা হাফসা আসলে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে আমার চোখের সামনে এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোনো ডেলিভারি দেখলাম তাও হচ্ছে উল্টা বাচ্চা বেসিক্যালি হচ্ছে যে আমার বান্ধবী যখন কনসেপ্ট হয় যখন আলটা করে আলটা করার পরে হচ্ছে দেখতে পেল যে তার বাচ্চা কিন্তু উল্টা ছিল তো এইটা নিয়ে সবসময় ওয়ারিড ছিল তো 20 দিন আগেও হচ্ছে যে আলটা করেছিল তখন হচ্ছে বলল যে একটু রং আছে তো তার বিশ্বাস ছিল যে সংগীতা ম্যাম হচ্ছে তার এই যে ইচ্ছা ছিল যে নরমাল ডেলিভারি করবে এই নরমাল বাচ্চা উল্টা থাকা সত্ত্বেও উল্টা থাকা সত্ত্বেও হচ্ছে তার বিশ্বাস ছিল যে সংগীতা ম্যাম হচ্ছে তার নরমাল ডেলিভারি করার পসিবল হবে ওনার দ্বারা তো আমরা তারপরে হচ্ছে যখন হসপিটালে আসলাম আসার পরে তার যে সিচুয়েশনটা দেখলাম যখন দেখলেন যে উল্টা বাচ্চা তখন বাচ্চা উল্টা তখন হচ্ছে পা পাওয়া যাচ্ছে বাচ্চা মানে পা হচ্ছে বেসিক্যালি নিচে বেরে আসছে হ্যাঁ বেরে আসছিল তখন আমরা সবাই ওয়ারিড হচ্ছিলাম যে না এই সময় আসলে রিস্ক নেওয়া উচিত হবে না বাট আমার বান্ধবী ম্যানের উপরে এত পরিমাণে হচ্ছে মানে বিশ্বাস ছিল যে না ওনাকে দ্বারা সম্ভব হবে উল্টা বাচ্চা উনি হচ্ছে করতে পারবে নরমাল ডেলিভারি করতে পারবে তো আপনি তো দেখলেনই এখন ও হ্যাঁ অবশ্যই মানে আমি লিটারালি আমি খুব ভয় পাচ্ছিলাম যে যদি বাচ্চা মানে যখন আমি দেখতে পেলাম যে পাতে নে বের বের করতেছে পাটা যখন টানতে আমি ভয় পাচ্ছিলাম যে আল্লাহ যদি পাটা যদি এখন খুলে পড়ে বের হয়ে যায় খুলে বের হয়ে যায় তো মানে এটা আসলে আমার চোখে দেখা ফার্স্ট টাইম যে প্রথম ডেলিভারি দেখলাম তাও একটা উল্টা বাচ্চার ডেলিভারি নর্মাল ডেলিভারি এটা হচ্ছে আমি জানি না খুব বেশি শুনে নেই কখনো এরকম যে উল্টা বাচ্চার নর্মাল ডেলিভারি হয়েছে নর্মালি হচ্ছে সবাই সিজার করে ফেলে বাট ম্যামের ধারা হচ্ছে সম্ভব হয়েছে মানে এটা কিন্তু আসলে অনেক এখন মা বাচ্চা কেমন আছে আছে আলহামদুলিল্লাহ দুজনেই সুস্থ আছে বাবু সুস্থ আছে যে মা অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ বিকালের দিকে আমরা হ্যাঁ বাসায় চলে যেতে পারবে বিকালে ইনশাআল্লাহ আমরা বিকালে তো অবশ্যই চলে যাব কারণ এখন আপনার কি এখন খুশি লাগতেছে এটা দেখে অনেক অনেক মানে আমার কাছে সবচেয়ে বেশি মানে স্বপ্নের মতো মনে হচ্ছে মানে আপনার মতো একজন মানুষ যে এই কাজটা করতে পেরেছে যে মানে একটা উল্টো বাচ্চা নরমাল ডেলিভারি হয়েছে এটা কিন্তু আসলেই কিন্তু অবিশ্বাস্য থ্যাংক ইউ সো মাচ ওই যে চিল্লাচিল্লিটা ও শিখবে আমি শিওর সবসময় বলি যে তোর চিল্লাচিল্লিতে তো বাচ্চা করবে